হয়, উত্তর গুৱাহাটী আর বৃহত্তর অঞ্চলের বিশেষ উত্তর কামরূপর সুরক্ষা কবচ হয়েছে উত্তর গুৱাহাটীর বৰৰংমহল বৰগর। আর এই বৰগরক সাপোর্ট করে একটা নতুনক মথাউরি নির্মাণ করা হয়েছে, কিয়নো এই যে ৰংমহল বৰগৰটো কিছু দুর্বল হয়েছিল আর তারবাবে সাপোর্টিং গড় এটা বনোৱা হয়েছিল সমীপতে। কিন্তু এই নতুনক নির্মাণ করা গড়টো অতি দুর্বল হয়ে পড়েছে, ঠায়ে ঠায়ে ভাঙি গেছে, যার বাবে যিকোনো মুহূর্ততে এই গড়টো ভাঙি পড়ব পারে। আর যদিহে এই গড়টো ভাঙি পড়ে তেতিয়াহলে ইয়ার পিছফালে থাকা যে পুরনি গড়, সেই গড় মথাউরিটো অতি সোনকালে ভাঙি যাব। গতি যেহেতু এইটো মথাউরি ভাঙিলে ইয়ার পিছতে এঠাইতে পড়ব, গতি এই মথাউরিটো ভঙার লগে সেই মথাউরিটো ভাঙিব। আর সেই মথাউরিটো ভাঙিলে বিশেষক উত্তর কামরূপ হাজুকে ধরে বৃহৎ অঞ্চলে তার গোটেই নিশ্চিহ্ন হয়ে যাব। গতি এই অঞ্চলটোত এতিয়া আসলতে একটা স্পর্শকাতর অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে, কেন ৰংমহল বৰগৰ এঠাইত নয় দুঠাইত নয় কেবা ঠাইতো এনেদরে বৃহৎ বৃহৎ গাঁত সৃষ্টি হয়েছে আর যিকোনো মুহূর্ততে এই গড়টো ভাঙি যাব পারে। গতি প্রশাসনে এই ক্ষেত্রে চকু দিব লাগে বা সংশ্লিষ্ট লোক নির্মাণ জলসম্পদ বিভাগে চকু দিব লাগে। এই মুহূর্তলে কিন্তু কোনেও এই কথাটো চাবলৈ অহা নাই, কি কব, এটা ভয়ানক কথা এটা। হয় হয়, নমস্কার, মই রজদের পর রাতেপা আহিছো, এনেকে চাইছো আহি আছো আর আগলে 2 কিলোমিটারমান যাব লগা আছে। মই বাউহো দুইফালে চাইছো, চাই আশ্রয় হলো যে ইমান গাঁত হয়েছে আর 2-4 ঘন্টার ভিতর মথাউরি ভাঙিব পারে। কোনো PW ডিপার্টমেন্টে চা নাই বা ঠিকাদারে চা নাই, এত কোটি কোটি টাকা খরচ করে করেছে আর এই মথাউরি যদি কিবাকে ভাঙে তেতিয়াহলে ইয়ার পাশের মথাউরি পুরনো মথাউরি ধাক্কা লাগি যাব। আর সেই মথাউরি ভঙার লগে সমগ্র উত্তর গুৱাহাটী অঞ্চল, আমিনগাঁও হাজোর পৰা এই সমগ্র উত্তর গুৱাহাটী অঞ্চল প্লাবিত হব। অকল সেইটো নহয়, IIT আছে, আমার এইমস আছে, সকল ক্ষতিগ্রস্ত হব। আর আমি শাস্ত্রত পাইছো আদি জামাল, কি আদি জামালত মানে পাইছো যে পুষ্পভদ্রার কথাটো, সেই কথা হয়তো ফলিব পারে, ঠিক নাই, কারণ প্রশাসনে এতিয়ালৈ একো গুরুত্ব দিয়া নাই। হয় হয়, মুক্তি আখ্যান আছে, গতি মোর মানে বারে বারে প্রশ্ন আহিছে এইটো ফলিয়াব নাকি, শাস্ত্র যেটো লিখা আছিলে সেইটো ফলিয়াব নাকি। আর ডাঙর প্রশ্নটো হয়েছে যে এই ঠিকাদার কোন আসলে, ঠিকাদার PW ডিপার্টমেন্ট তো ইয়াত এনি টাইম হস্তম হয়ে থাকবে লাগিছিল, হ হ কি বন সকলক লৈ ইয়াত আর টেকনোলজি যেখানে আছে তেওঁলোকে ইয়াত আহি কি হয়েছে হস্তম হব লাগিছে, যে কোনো মুহূর্তত ইয়াত ভাঙি যাব পারে। জিও বেগর ব্যবস্থা নাই, এতো বালির মথাউরি হে, এতো মানে এনেকুৱা আমি বহুত দেখিছো বিভিন্ন ঠাইত ভাঙিছে মথাউরি মুহূর্তের ভিতর, কত গাঁও প্লাবিত হয়েছে। গতি মই চিফ মিনিষ্টার মহোদয়কো অনুরোধ করেছো এই বাতৰি প্রচার হওয়ার লগে লগে 1 ঘন্টার ভিতর আহি অতি সোনকালে এই ব্যবস্থা করক। আর কমেও 5-6 কিলোমিটার এই মথাউরির দুই সাইডত বহুত ঠাইত ভগ্নভাবে শেষ দেখিছো, এনেকুৱা গাঁত দেখিছো আর ভিতরে ভিতরে পানি ইয়াত লিক হয়েছে। আর কিবাকে যদি এনেকুৱা হয় তেতিয়াহলে ইয়াত মথাউরি চিহ্ন ভিন্ন হয়ে যাব আর কোটি কোটি টাকা পানিত পানিত মানে বুট যাব। ধন্যবাদ, আর সঁচাকৈ এটা ভয়ের কথা প্রকাশ করলে, আতঙ্কর কথা প্রকাশ করলে, সঁচাকৈ এইটো স্থানীয় লোকে হৃদয়ঙ্গম করেছে যে এনে ধরনের একটা দুর্বল মথাউরিক লো এটা সকলো নিশ্চিন্ত আছে, কিন্তু এইটো নহয় যে যিকোনো মুহূর্তত যিকোনো অংশরে এই মথাউরিটো ভাঙি যাব পারে। আর এটা বহু কোটি টাকা ব্যয় করে এই জলসম্পদ বিভাগে এই মথাউরি নির্মাণ করেছিল, কিন্তু এই মথাউরিটো নির্মাণের পিছত কেবাবারে ভাঙি গেছে, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু বালিরে পুনর্নির্মাণ করা হয়েছে, যার কারণে এনেদরে মই পুনর্বার দেখলৈ অনুরোধ জানাম, এনেদরে মথাউরিটো কেবা ঠাইতো ভাঙি ছিঙি গৈছে আর তৎসত্ত্বেও কিন্তু সংশ্লিষ্ট মহলে কোনো নজর দিয়া নাই, প্রশাসনে নজর দিয়া নাই, আর সঁচাকৈয়ে বহু ঠাইত দুর্বল হয়ে পড়েছে। গতি এনে ধরনের যদি থাকে তেতিয়াহলে যিকোনো মুহূর্তত এই ৰংমহল বৰগৰ মথাউরিটো ভাঙি যাব, আর ভাঙি গেলে কেবাখনো গাঁও বৃহৎ অঞ্চল বিশেষ হাজুলৈকে ইয়ার যে পানির কারেন্ট পানির সোঁত বব আর গোটেই ঠাইবিল নিশ্চিহ্ন হয়ে পড়ব। কিন্তু সময় থাকতে যদি সময় যদি সিদ্ধান্ত নলয় জলসম্পদ বিভাগে হোক বা সংশ্লিষ্ট মহলে এই বিষয়ে যদি সঠিক সিদ্ধান্ত নলয়, গতি অতি শীঘ্রে এই গড়টো নিশ্চিহ্ন হয়ে যাব। ইতিমধ্যে গড়টোর সম্মুখের ফালে যে আরম্ভণির ফালে কিছু অংশ পানিত তল যাওয়া যাওয়া অবস্থা হয়েছে, গতি এই গড়টো যদি পানি বাগরি যায় বা ভাঙি যায়, যেটু মূল গড় আছে পুরনি গড় আছে রজাদিনিয়া গড়, সেই গড়টো ভাঙাটো নিশ্চিত, আর ভাঙি গেলে একটা বৃহৎ ক্ষতি হব। গতি সরকার প্রশাসন সকলে এই কথাটো গুরুত্ব সহকারে লৈ অতি শীঘ্রে ইয়ার উপর একটা ব্যবস্থা লব বলে এই মুহূর্তে সকলে আশা করেছে।